মা, আমার খুব খিদে পেয়েছে, দরজাটা খুলে দাও না, আমি কিছু খাবো। আমার খুব খিদে লেগেছে, আমি খিদে জ্বালায় থাকতে পারছি নি। ওগো, দরজাটা খুলে দেবো, ছেলেটা খিদে জ্বালায় আনচান করছে। না, দরজা খোলা হবে না, তুই ভুলেও দরজা খুলবি নি। ওই দরজা খুলে দিলে তো ছেলে খেয়ে জীবনে ধরতে পারবি নি, ওই হিরণ খাইতে ওই বাগানে ঢুকে পড়বে। তুই মুনের ভুলেও দরজা খুলবি নি। ও গো, তুমি আমার কাছে আসো না গো, কাছে আসো। কে বলে আমাকে পাগল? আমার পা তো লম্বা। আইরে, কম না গালি দেব। আইরে, কতদিন দেখেনি রে তোকে, তোর জন্য আমার মনটা খারাপ করছে। আইরে বো, আই না বৌমা, তুমি ওর কাছে যাবে না, ও একটা অমানুষ, ওকে দরকার হয় দুটো রুটি খাইতে দাও গা, খবরদারের কাছে কিন্তু যাবে না, ওকে শিক্ষা দেওয়ার দরকার আছে, নাহলে ওর হিরণের নেশা ছাড়াইতে পারবো না। ঠিক আছে আব্বা, তাই দিছি। এই নাও। আ মা, আমার হাত কামড়ে ধরেছে, মা মা আপনি আমাকে বাঁচান, মা আমার হাত কামড়ে ধরেছে, আল্লাহ গো, মা আমার হাত কামড়ে ধরেছে। এই হারামি কি করছি, বৌমার হাত ছাড়, বৌমার হাত ছাড়, ছাড় ছাড় বৌমার হাত ছাড়। এ তো হাতে ছাড়ছে না, মনে হচ্ছে কামড়ি মাংস তুলি লেবে। কই গো সুজনের আব্বা, তাড়াতাড়ি আসো। আরে সর্বনাশ, এ কইছে কি রে, তার লেগে তো দেখে বলি শুনু, ওর কাছে যাস নি। তোর ছেলে হিরণ খাওয়ার লেগে উপর যেমন খেপা হয়ে যায় না, ওই রকম তোর ছেলে খাই পেয়ে গেছে। এই তালে ছাড় ছাড়, এই তালে খাসি মনে আমার ছেলেটাকে মেরি ফেলবে। চলো বাবা, চলো চলো, তোমার ডাক্তারখানায় নিয়ে যাই। এই খাসি, তুই এত আমার হাত কামড়ে দিলি, আমি তোর আর ভাত খাবো না, এ আমি মাকে ফোন করছি, তোর সাথে বিয়ে হই আমি জীবনে সুখ পাবো না। ও বৌমা, তোর মা দেখে এখন ফোন মন করতে হবে না, আর কিছুদিন দেখো। আপনার ছেলে যা আমার উপরে অত্যাচার করছে, শুধু আপনাদের মুখ পানে তাকি, আমি এই বাড়িতে এখনো আছি, আমার ধৈর্যর বাঁধ ভেঙ্গিছে আব্বা, আমি মা দেখে এই কথা জানাবই। মা, তুমি এমন ছেলে সাথে আমার বিয়ে দিছো, ওই ছেলে হিরোইন খায়, আজকে আমাকে কামড়ে মেরে ফেলছে লোগো মা। তুমি তাড়াতাড়ি আসো মা, আমার আর হাত নাই মা, আমাকে প্রত্যেক দিন মারে, আমি তোমাদেরকে কিচ্ছু ফোন করে বলিনি। কি গো, কে ফোন করেছে, তুমি কার সাথে ফোনে কথা বলছো? এ দেখো বুড়ি ফোন করেছে, বুড়ির সাথে কথা বলছি। কি বললি, তোর হাত কামড়ে তোর হাতের মাংস তুললিছে? এই ফোনটা আমাকে দে, ওই শালার ছেলে জীবনে বদলাবে না, চ আজকেই উদে বাড়ি যাবো। বুড়ি তুই কাঁদিস নি, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে সুজন, যাবি নি বাগানে? এই রাজ, মারলে এসছি তো? হ্যাঁ হ্যাঁ, মারলে এসছি, চ বাগানে চ দেব। এই সুজন, আবার বাগানে এসেছি রে। আর বুলো না ভাই, এ দেখো ডাকলো বলে আসনু। তোর আর কি দোষ বল, মানুষের পাল্লায় পড়ি মানুষ খারাপ হয়। ওই কানের গোড়ায় ভ্যান ভ্যান করেন না তো, যাও তো তুমি তোমার কাজে যাও। যত সভা বলতে বল, তোদের লাগি তো আর পাঁচটা ছেলে নষ্ট হয়েছে। কি গো চাচা, জামাই বাড়ি যাইছো নাকি? হ্যাঁ গো বাপ, জামাই বাড়ি যাচ্ছি। ও চাচা, তোমার জামাইকে তো দেখি আসলাম, ঝড়ে বসে হিরণ খাচ্ছে, এমন ছেলের সঙ্গে তোমার মেয়ের বিধিছ, তোমার মেয়ের কপালটাই খারাপ। ও চাচা, এখনো সময় আছে, তোমার মেয়েকে ছাড়িলি যাও, নালে কবে বলি হিরণ খেয়ে আসি, তোমার মেয়েকে গলা টিপে ধরে মেরে ফেলবে। তুমি ঠিকই বলেছ বাপ, এরকম মেয়েকে ছাড়িলি যাওয়ার জন্য এসছি। ও চাচা, বেশি লেট করো না, নালে তোমার আম্মু যাবে, ছালাও যাবে।
বিয়াই বাড়িতে আছো নাকি? আরে বিয়াই যে বসেন বসেন। আরে বিয়াই আমি এখানে বসতে আসিনি, তোমার ছেলে কোথায় আছে সেটা আগে বলো। ছেলে তো ঘরে ভর্তি হইছে বিয়াই। তোমার ছেলে ঘরে নাই, তোমার ছেলে ঝড়ে বসি হিরণ খাইছে। তোমার ছেলে ঝড়ে ঝড়ে হিরণ খাই বেড়াক, তোমার ছেলের ভাত আমার মেয়েকার খেতে দেবো না। এই চবুড়ি বেরিলে। বিয়াই আমার একটা কথা শোনেন, বৌমাকে লি যায়েন না, বৌমাকে লি যায়েন না। বিয়েন এবার কেমন আপনার মেয়েকে রেখে যান, আমি আমার ছেলেকে শাসন করিলেছি। না না আপনাদের কোনো কথা শুনবো না, আপনাদের অনেক কথা শুনিছি। চবুড়ি বাড়ি চ, আমি আর তোকে ভাত খেতে দেব না। বাবু তোর আব্বা আসতে না আসতে এই ভাত চারটি খেলে। মা আমি ভাত খাবো না, আমাকে টাকা দাও। টাকা নাই মধু, টাকা টাকা করিস নি, টাকা আমি কোথায় পাবো? তোর জালে মরতে হবে নাকি আমাকে? ওই তো তোমার আঁচলে টাকা বাঁধা আছে, আমাকে মিথ্যে কথা বলছো? ভালোই ভালোই বলছি, এখন টাকা দাও। টাকা না দিলে তোমার কপালে কষ্ট আছে। এই টাকা দেবো না, যা তুই আমার কি করবি? ভালো লোকের যদি বাচ্চা হস এটা ভাতগুলা গেল, তোর হিরণ খাওয়ার জ্বালাই তোর বউ তোকে ছেড়ে চলে গেল। তাই ভালোই ভালোই বলছি হিরণ খাওয়া ছেড়ে দে। তাহলে তুমি টাকা দিবা না? না টাকা দিবা না তো? দেবো না বলছি নি। তোর কিছু বলিস সমন্দের বিটি? আরে অসীমা চিল্লাইলে মনে হয়েছে, যাই কি দেখে দিনে। আরে সুজন তুই কি কাজ করলি রে, তোর মাকে তুই মেরে ফেলে নাকি রে? অসীমা অসীমা কথা বল অসীমা। এই তুই কি করলি রে? অসীমা কথা বল অসীমা। এই তুই কি কাজ করলি রে? আমার মতো ভুল আপনারা কেউ করবেন না, আর আপনারা কেউ আর কোনো নেশা করবেন না। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের সবাইকে সহযোগিতা করবেন।